জান্নাত যাইতে চান? আল্লাহ যেন কবুল করেন, আমিন কর। যে সঙ্গীতটা এখন আমি বলবো, এই সঙ্গীতটা শুনতে কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। এইভাবে হাতটা নাড়া দিবেন আনন্দ দেওয়ার জন্য, একটু জোরে বলেন, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা কোন নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জরে, যে বাগে রহম জরে হরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একটু দুই হাত উঁচু করে সবাই আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার পরে যিনি মুরব্বী আসবেন, হাজারো আলেমের ওস্তাদ আমার মতো এত কণ্ঠ দিয়ে ওয়াজ করবে না, তেনার কথা সাধারণ মিষ্টি মিষ্টি। আমরা তো তাদের রুহানি সন্তান, ওনারা আমাদেরকে ভালোবাসেন, আমিন কর। বাংলাদেশের যখন মুরব্বী আছে, সকল মুরব্বীদের আমি হলাম, দিনাজপুরের যত মুরব্বী আলেমলামা আছে আমি তাদের একটা লাল গোলাপ। আমাকে সবাই নাম ধরে ডাকে, আমাকে মাওলানা মতিউর রহমান কাসিমি স্টেজের মধ্যে থাপড় মারে, আমাকে বড় বড় আলেমলামারা কত মহব্বত করে। আমার দোয়া এটাই হলো সব থেকে আমার বরকত, এই যুবক তোমাদের কাছে একটা শিক্ষা দেই, জীবনে যদি বড় জায়গায় যেতে চান এই রকম চেয়ার আসতে পারেন, আমি মনে করব আমার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমিন কর। আমি মনে করি দিনাজপুরের মধ্যে সব থেকে আমার যোগ্যতা কম, আমি এলেম কালামও আমার কম, তবে আল্লাহ পাক আপনাদের মতো ময় মুরব্বীদের দোয়ায় আমি তিন শ্রেণী মানুষের দোয়া সব থেকে বেশি পাইছি, তার মধ্যে এক নাম্বার দোয়া পেয়েছি আমি আমার বাবা এবং মায়ের। আমার বাবার মৃত্যুর সময় আমি বলে যাই কথাটা, আমার এলাকা এটা, আমি এই জন্য বলে যাচ্ছি, আমি আমার এলাকা এই জন্য বলি, এই আমার বাবা যখন মৃত্যুর শয্যায় মারা যাবে তখন আমার বাবা আমাকে বুকে নিয়ে আমাকে একটা দোয়া দিয়েছেন, বাবারে আমি তখন বিবাহ করি নাই, আমার বাবার মৃত্যুর আগে আমি আমার বাবা আমাকে বিয়ে শাদী দিতে পারে নাই, আমার বাবা আমাকে বুকে নিয়ে বলছে, বাবারে তোরে আমি কিছুই দিতে পারলাম না, তবে তোর জন্য আমি একটা স্পেশাল দোয়া দিয়ে গেলাম। একটু জোরে বলবেন না, আপনি এই দোয়াটার মর্যাদা তখন বুঝি নাই, মনে মনে অভিমান করতাম, বাবা আমারে কিছু দিল না, দোয়া দিল, দোয়ার ফল কই পাই, আজকে পাচ্ছি। আল্লাহ পাক যে সন্তানগুলো দোয়া পায় নাই তাদের থেকে আল্লাহ দশ গুণ আমাকে উপরে নিয়েছে। সারা বাংলাদেশ আমাকে চেনে, সারা বাংলাদেশ আমাকে সম্মান করে, এটা ভালোবাসা কোথায় পাবেন? এটা কি টাকা দিয়ে কেনা যায় ভাই? কথা বলেন না কেন, টাকা পয়সা মানুষের কত আছে কিন্তু সম্মান অনেকের নাই ভাই, সম্মান আল্লাহ পাক, এটা আল্লাহ পক্ষ থেকে নেয়ামত। এই জন্য যদি পিতামাতার দোয়া পাইতে চান তাহলে আজ থেকে শুরু করবেন, জীবনের সব থেকে বড় জায়গায় আল্লাহ পাক আপনাকে গ্রহণ করবে, আমিন কর। পৃথিবীর একজন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বড় জায়গার ইমাম, কাবা শরীফের ইমাম, নাম তার ছিলেন কালবনি, কালো মানুষ। সাংবাদিকেরা একবার ওই কাবা শরীফের ইমামকে প্রশ্ন করছিলেন, ইমাম সাহেব আপনি কোন যোগ্যতার বদলায় আপনি কাবা শরীফের ইমাম হয়েছেন? তিনি জবাব দিয়েছেন, আমাকে আমার পিতা মাতার দোয়ায়, আমার মায়ের দোয়ায় কাবা শরীফের ইমাম আল্লাহ বানাইছে। একটু জোরে কর না কেন, আমি যারা পিতা মাতার দোয়া পাবেন তাদের জন্য দশটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, অতগুলো বলবো না, দুটি বলবো, একটা হলো এক নাম্বার আর নাম্বার দশ। এক নাম্বার পুরস্কার যারা পিতামাতার দোয়া পাবেন, জীবনে একবার হলো মক্কা মদিনার মেহমান আল্লাহ বানাবে, জোরে কর। পিতামাতার দোয়া যারা পাবেন তারা হজে যেতে পারবেন, বাবা মার দোয়া ছাড়া কেউ কোনোদিন হজে যেতে পারে না, টাকা পয়সা দিয়ে হজ যাওয়া যায় না, দোয়া লাগে, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর। নাম্বার দুই, শেষ শেষ পুরস্কারটা কি জানেন, আপনার মৃত্যুর সময় আপনার বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আপনার কালেমা নসিব হবে। একটু জোরে কর, এই যুবক ভাইয়েরা তোমাদের হাতে পায়ে ধরি বাবা, তোরা এখন আমার এই কাছ থেকে শিক্ষাটা নিবি, আজকে থেকে তোমরা কি বাবা মার সম্মান করবি?
ইনশাআল্লাহ কর। আমি এই মাহফিল থেকে তোমাদের কাছে এই সবকটা দিচ্ছি, যাদের বাবা মাকে তোমরা আলাদা করে দিয়েছো, জুদা করে দিয়েছো, আমি আজকে মাহফিল থেকে তোদের হাত পায়ে ধরে অনুরোধ করব, রাত্রির বেলা আগামীকাল সকালবেলা তোকে তোমার বাবা মা তোমার চুলায় তোমার হাড়িতে খাবে, ইনশাআল্লাহ কর। জোরে বলে বাবা মাকে জুদা কোনোদিন করতে স্বপ্নেও দেখবেন না। তোমার ঘরের স্ত্রী যদি বলে যে আমার বাবা মাকে আলাদা করে দাও, তোমার বাবা মাকে আলাদা না করলে আমি সংসার করব না, আল্লাহর কসম স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কথা বলে ঠিক কিনা? স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, তবুও বাবা মাকে আলাদা করা জায়েজ নাই, চিৎকার দিয়ে ধরে বলো ঠিক কিনা? তোমার বাবা মা যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে 100% তালাক দিতে বাধ্য, তবে বাবা মা ছাড়তে পারবো না, কারণ বাবা মা আমার জন্যই দুনিয়াতে আসা, কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার কাছে এক নম্বর সবক, আল্লাহ যেন এই সবককে মানার তৌফিক দান করে। আমি মা বোনদের কাছে যে সবকটা বলবো, আম্মা আপনি বেশি বুদ্ধিমান হইয়েন না, বেশি চালাকি করিয়েন না, বেশি কেরামতি দেখিয়েন না, কারণ আল্লাহর মার বেতের ভাই। আপনি আজকে আপনার ছেলের সঙ্গে দ্বন্দ্ব লাগাই দিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছেন, আপনারও কিন্তু পেটের সন্তান আল্লাহ রাখছে, ওই পেটের সন্তান যখন বড় হবে বিবাহ করবে আপনার বৌমা এসে আপনার সঙ্গে পেঁচ লাগাবে, কথা কন ঠিক কিনা? সেই দিন আপনি বুঝবেন যে বাবা মার মনে কষ্ট দেওয়া কত ব্যথা। খবরদার, এটা আজকের সবক যুবক ভাইয়েরা, শিক্ষাবিদ ভাইয়ারা, বাবা মার দোয়া নিবেন, এটা সব থেকে বড় দোয়া, সব থেকে বড় পীর। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আজকে আমাদের দিনাজপুর জেলা সদর খানপুরের একটা ঘটনা বলি, আজকে আপনারা জানেন কি জানেন না, দিনাজপুর জেলার খানপুরের মাঝামাঝি একটা জায়গার ঘটনা। একজন বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে ছিল, ঘটনাক্রমে দুই বাড়ির দ্বন্দ্বকরণে একটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই বাড়িতে একজন 80 থেকে 82 বছরের বয়স্ক মহিলা ঘরের মধ্যে ছিল, আগুনের মধ্যে দাউ দাউ করে মহিলাটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, মহিলাটার লাশ আপনারা দেখেছেন, দিনাজপুরের ঘটনা, খানপুরের ঘটনা, মহিলাটার লাশ কয়েক কেজি হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আদালতে একটা ঘটনা ভাইরা, সৌদির আদালতে, সৌদি আরবের আদালতে এক মায়ের 2টি সন্তান, মা বয়স্ক হয়ে গেছে, এক সন্তান বলে আমি মাকে নেব, বড় সন্তান বলে না আমি মাকে নেব, আল্লাহু আকবার বলে, ছোট সন্তান বলতেছে মাকে আমি নেব, বড় সন্তান বলছে না মাকে আমি নেব। সৌদির আদালত কাকে দিবে? সৌদির আদালত এক সন্তানকে যখন মাকে দিল, বড় সন্তান আদালতের মধ্যে মাথা ঢাকাচ্ছে আর কাঁদতেছে, হায় আল্লাহ আমি এত বড় রহমতহারা হয়ে গেলাম, আমার মা আমার কাছে আসলো না। আর বাংলাদেশের মানুষ মাকে বাড়াই দিলে, মাকে বাহির করে দিলে, মাকে জুদা করে দিলে, মাকে বৃদ্ধাশ্রমে দিলেই মনে হয় বড় কথা, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে, আমাদের বাংলাদেশে বহুত বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমগুলোতে ম্যাক্সিমাম খুঁজে নিয়ে দেখবেন এই সমাজের ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিকের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, সব থেকে বৃদ্ধাশ্রমে আছে বড় বড় শিল্পপতি টাকাওয়ালার মা বাবারা, কথা বলেন ঠিক কিনা? টাকা তোর গুষ্টি মারি, যেই টাকা কামাই করে বাবা মাকে 1 টাকা দিতে পারি না, যেই টাকা কামাই করে নিজে খাইতে পারি না, এই টাকা আমি কামাই করতে চাই না, চাই না, চাই না, এর থেকে ডায়লার আলু ভর্তা খেয়ে বাপ মায়ের সেবা করব, এটা আমার থেকে বড় ঝুঁকি আর পৃথিবীতে না। একটু হাত তুলে আল্লাহু আকবার কর, একটু জোরে বলেন আল্লাহু আকবার। করার জন্য নয়, তাকে খাটো করার জন্য নয়, মাসিমপুরের কৃতি সন্তান জনাব আলহাস সাইফুল ইসলাম ওস্তাদ দেখিয়ে দিয়েছেন, তার মা নাই, শৈশবকালে তার মা চলে গেছে, বাবা চলে গেছে, তিনি এতিম। তার ইতিহাসটা আমাদের কাছে যখন বলে, বেসরা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, এখানে অনেকের বাবা নাই মা নাই, এখন আপনারা কাঁদবেন। তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই মাসিমপুর এই জায়গার মধ্যে একটা এতিমখানা মাদ্রাসা চালু করলেন, 10টা ছাত্র নিয়ে আজকে প্রায় 100-এর উপর মাদ্রাসার ছাত্র হয়েছে, ম্যাক্সিমাম ছাত্রের বাবা নাই, ম্যাক্সিমাম ছাত্রের মা নাই। ওই লোকটা যখন বাড়ি থেকে, অফিস থেকে, তার ভালো জায়গা থেকে মাদ্রাসায় আসে, এসে যখন এই বাচ্চাগুলো দেখি, আমি তো নিজে 100 জন বাচ্চা যখন তাকে ঘেরাও করে ফেলে, তার মনটা কত বড় আনন্দ, কত বড় প্রফুল্ল, তিনি কত বড় সফল মানুষ যে এতগুলো কোরআনের পাখি তাকে ঘেরাও করে ফেলে। আপনাদের কি মন চায় না এই কোরআনের পাখিদের মাঝে মাঝে আমরাও আসি?
কাদের কাদের মন চায় একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো দেখি একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার